রাধে রাধে। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে মোহিনী একাদশীর অশেষ কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। আজ আমরা আপনাদের যেরকম শ্রীধাম বৃন্দাবন দর্শন করাবো, তার সাথে সাথে মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করাবো। কারণ প্রতিটি একাদশী তিথিতে আমাদের একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করা উচিত। তো আসুন আমরা গৌরনিতাইয়ের সুন্দর অপূর্ব দর্শনের সাথে সাথে আপনাদের সম্পূর্ণ ধাম দর্শন করাই, এবং তারপরে আমরা আপনাদের একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করাবো। রাধে রাধে। যখনই একাদশী তিথি আসে তখনই অগণিত ভক্তরা তারা সকলেই শ্রীধাম বৃন্দাবনে আসেন। বিভিন্ন স্থান থেকে বৃন্দাবনে তারা আসেন, দিল্লি থেকে আসেন, ঝাড়খণ্ড থেকে আসেন, এবং বৃন্দাবনের আরও যেই সমস্ত আশেপাশে এলাকা রয়েছে সেই সমস্ত এলাকা থেকে তারা আসেন এবং সম্পূর্ণ বৃন্দাবন ধাম তারা পরিক্রমা করেন। আর ভক্ত সঙ্গে বৃন্দাবন ধাম পরিক্রমা করার মজাটাই আলাদা। আমরা সবসময় ভক্ত সঙ্গে বৃন্দাবন ধাম পরিক্রমা করি। দেখুন কত অগণিত ভক্তরা তারা বৃন্দাবন ধাম পরিক্রমায় আজ অংশগ্রহণ করেছেন। আমরা যতদূর আপনাদের দর্শন করাবো কেবল আপনারা ভক্তদের ঢল দেখতে পারবেন। ভক্ত এত ভক্তরা একত্রে পরিক্রমা করে, তাও দর্শন করাও বিশেষ পুণ্যের। তাই আমরা বিশেষভাবে আপনাদের শ্রীধাম বৃন্দাবন দর্শন করাচ্ছি। এভাবেই আপনারা দর্শন করতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। এখানে দেখুন ভক্তদের জল দান করা হচ্ছে এবং প্রসাদও বিতরণ করা হচ্ছে। সকলকেই প্রভু এখন জল বিতরণ করছেন এবং এখানে প্রসাদও আছে, পরমান্ন প্রসাদ, সেটাও দেওয়া হচ্ছে। এরকম বিশেষ বিশেষ সেবা ভক্তরা করেন যখন একাদশী তিথি আসে। দেখুন যে রিপোর্টার, তিনিও এসেছেন এই একাদশী তিথিতে বৃন্দাবন ধাম, কীভাবে বৃন্দাবন ধামে ভক্তরা আসেন এবং পরিক্রমা করেন সেটা দর্শন করাতে নিউজ রিপোর্টার তারাও এসেছেন। এখন জল সেবা করা হচ্ছে। তো আমরা এখন জল পাবো না, সেই কারণে নিলাম না, শেষ করবো এবং তারপরে পরিক্রমা শেষ করবো, তারপরে আমরা প্রসাদ পাবো এবং আমরা জপ বেশি করে করার চেষ্টা করি একাদশী তিথিতে। এখানে ঠান্ডা ঘোলের ব্যবস্থা করা হয়েছে ভক্তদের জন্য, আমরা একটু ঘোল খেয়ে নিই। ঠান্ডা ঠান্ডা ঘোল, কারণ প্রচণ্ড গরম পড়েছে বৃন্দাবনে, ভক্তরাও ঘোল পাচ্ছেন। সেই ভক্তবৃন্দ এখন শ্রবণ করুন মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লাপক্ষী একাদশীর নাম ও মাহাত্ম্য বিস্তারিত বর্ণনা করুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, ত্রেতাযুগে ভগবান শ্রীরামচন্দ্র জনরচন্দ্রের নিয়ে সীতা দেবীর বিরহে বড় দুঃখ পেয়েছিলেন। তখন তিনি মহর্ষি বশিষ্ঠের নিকট প্রশ্ন করেছিলেন, এমন এক কোনো শ্রেষ্ঠ ব্রত যা পালন করলে জীবের সমস্ত পাপ ও দুঃখ নিবৃত্তি হয়ে যায়। তখন বশিষ্ঠজি শ্রীরামচন্দ্রকে বলেছিলেন, হে রাম, আপনার বুদ্ধি শ্রদ্ধাযুক্ত, আপনি অতি ভালো প্রশ্ন করেছেন, আপনার নাম গ্রহণীয় স্মরণে জীবের পরম মঙ্গল সাধিত হয়, তথাপি আপনি সকল জীবের কল্যাণ কামনায় আমার নিকট সর্ব পাপনাশক ও দুঃখ হারক ব্রত কথা জানতে চেয়েছেন। হে প্রভু, বৈশাখ মাসে শুক্লাপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা, এই একাদশী ব্রত সুষ্ঠুরূপে পালন করলে মানুষের সকল পাপ, সর্বদুঃখ এবং মোহ জাল নিবৃত্তি ঘটে। আপনি এই ব্রত মহিমা একাগ্র চিত্তে শ্রবণ করুন। পুরাকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামনী এক মহতি নগরী ছিল। সেই নগরীতে দ্রুতিমান নামে এক রাজা বাস করতেন। তিনি সত্য প্রতিজ্ঞ ধৈর্যশীল ছিলেন। তার নগরীর প্রজাগণ মহাসুখে কালযাপন করত। বৈশ্যকুল জাত ধনাঢ্য ধর্মাত্মা ধনপাল নামে এক বিষ্ণু ভক্ত ওই রাজ্যে বাস করতেন। সেই মহাত্মা ধনপাল লোকহিতার্থে দেশের বিভিন্ন স্থানে অন্নসত্র, জলপূর্ণ কূপ, সরোবর,
পুষ্পোদ্যান, ফলোদ্যান, বড় বড় রাস্তা, বিদ্যালয়ে চিকিৎসালয় ও বিষ্ণু মন্দির নির্মাণ করে তার অর্থের প্রকৃত সদ্ব্যবহার করতেন। এই শান্ত বিষ্ণুভক্তি পরায়ণ বৈশ্যের পাঁচটি পুত্র ছিল। সর্বকনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্টবুদ্ধি, সে দুষ্টবুদ্ধি সম্পন্ন। অসৎ সঙ্গের অর্থ মদ্যপানে আসক্ত, দ্রুত ক্রীড়া, জীবহিংসা, অধর্মচরণ, অসতি বাররামণির সঙ্গ করে পিতৃ মাতৃকুলে কলঙ্ক স্বরূপ পুলাঙ্গার রূপে পরিগণিত হয়েছিল। সে দেবতা, অতিথি, পিতৃ মাতৃ ও ব্রাহ্মণদের কিছুতেই সম্মান করত না। সে সর্বদাই পাপাসক্ত, পাপকর্মে লিপ্ত, পাপ চিন্তায় রত এবং অত্যন্ত ঘৃণ্য জঘন্যভাবে জীবনযাপন করত। এই পাপিষ্ট দুরাচার পিতার ধন সর্বস্ব অসৎকর্মে ব্যয় করতে লাগল। অখাদ্য কুখাদ্যেতি গ্রহণ মদ্যপানে বিভোর হয়ে থাকত। একদিন তার পিতা এক দুষ্ট অসতি বেশ্যার গলদেশী হাত রেখে প্রকাশ্যে চৌরাস্তার দিবালকে ওকে ঘুরে বেড়াতে দেখে অত্যন্ত মর্মাহত হয়ে তাকে ত্যাজ্যপুত্র বলে গৃহ থেকে বহিষ্কৃত করে দিলেন। সেই দিন থেকে সে পিতৃমাতৃ স্নেহ, ভাই বন্ধু আত্মীয় স্বজনের স্নেহপাশ থেকে বঞ্চিত হয়ে এমনকি সমাজচ্যুত জাতিচ্যুত হয়ে স্বজন সমাজ থেকে ঘৃণিত হয়ে পড়ল। তখন তার নিজ ব্যবহার্য বস্ত্র অলঙ্কারাদি বিক্রয় করে কোনো মতে দিন কাটাতে লাগলো। অভাবের তাড়নায় শরীর অত্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে পড়ল। তাকে ব্যাধিগ্রস্ত ও ধনহীন দেখে দুষ্ট রমণীগণ ও তথাকথিত বন্ধু বান্ধবগণ নানা প্রকার নিন্দা করতে করতে তাকে ত্যাগ করল। তখন ক্ষুধার জ্বালায় প্রপ্লুত সেই দুষ্ট চিন্তা করল, এখন কি করি, কোথায় যাই, কোথায় গেলে ডুম উঠো খেতে পাই। অনেকটা চিন্তা করার পর চুরি করা সে বেছে নিল। এভাবেই সে চুরি করার অভিপ্রায় নগরের চতুর্দিকে ঘুরতে লাগল। কখনো কখনো রাজা সিপাহীদের হাতে ধরা পড়ে ধনপালের পুত্র মনে করে এবং তার বাবার মাহাত্ম মনে করে সিপাহীগণ তাকে ছেড়ে দিত। এইরূপভাবে কয়েকবার ছাড়া পাওয়ার পর কোনো এক বিশেষ চুরির অপরাধে তাকে শৃঙ্খলে আবদ্ধ করা হলো। রাজা তাকে কঠোর শাস্তি প্রদান করেন এবং চিরকালের মতো রাজ্য থেকে বিতরিত এবং অবিলম্বে যথেচ্ছা চলে যাওয়ার নির্দেশ দিলেন। তখন ধনপালের কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি পুনর্দণ্ডপ্রাপ্তির ভয়ে ভীত হয়ে মহারণ্যে প্রবেশ করল। ক্ষুধা ও তৃষ্ণার কাতর হয়ে পশু পাখির সে কাঁচা মাংস ভক্ষণ করতে লাগল। ব্যাধের ন্যায় সবসময় তীরধনুক হাতে নিয়ে সে বনে বনে ঘুরে বেড়াত। এইরূপে পাপকার্যে লিপ্ত হওয়া সত্ত্বেও না জানি পূর্বজন্মের কোন সুকৃতির প্রভাবে দৈবানুগ্রহে কৌণ্ডিল্য মুনির আশ্রমে উপস্থিত হল সে। মুনি তখন বৈশাখ মাসের গঙ্গা স্নান শেষ করে আশ্রমে ফিরছিলেন। এমন সময় দুঃখে শোকে প্রপীড়িত ধৃষ্টবুদ্ধির শরীরে কৌণ্ডিল্য মুনির সিক্ত বস্ত্রের এক ফোঁটা জল স্পর্শ হওয়ার তার সকল পাপ বিদূরিত হল। সেই দুষ্ট ধৃষ্টবুদ্ধি অত্যন্ত কাতরভাবে মুনিকে বললেন, হে ব্রাহ্মণ, আমাকে এমন একটা প্রায়শ্চিত্তের বা ব্রতের কথা বলুন যা পালন করে এই অধম দুরাচার মুক্ত হতে পারে। তখন মুনিবর তাকে বললেন, বৈশাখ মাসে শুক্লাপক্ষিয়া মোহিনী নামনী একাদশী যা পালন করলে মানুষের বহু জন্মের সঞ্চিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। অতএব তুমি এই একাদশী ব্রত শ্রদ্ধার সঙ্গে পালন করো। মুনির নির্দেশে পাপিষ্ট ধৃষ্টবুদ্ধি অচিরেই পাপ বিমুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠ লোকে চলে গেল। বশিষ্ঠ মুনি ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে প্রভু, হে শ্রীরামচন্দ্র, এই ব্রত অজ্ঞানকৃত মহামোহ নষ্ট করে। তীর্থ স্নান, যাগ, যজ্ঞ, যাবতীয় পুণ্য এই মোহিনী একাদশী ব্রতের সমতুল্য নয়। হরে কৃষ্ণ। তো এই ছিল মোহিনী একাদশীর ব্রতের মাহাত্ম্যের কথা। আমাদের সকলেরই উচিত এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ শ্রবণ করা এবং অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করা। শুধু ভক্তবৃন্দ, এভাবেই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন এবং আমরা চারধামের যাত্রায় বেরিয়েছি সম্পূর্ণ পায়ে হেঁটে। আপনারা আমাদের সঙ্গে থেকে ধাম দর্শন করুন। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের এই ধাম দর্শন করাতে। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের নামে গানে সেবায় থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে রাধে।